মুনা জয়েন করে ফেলো, তাই দেখো ওইটা হচ্ছে পুরোপুরি যে টিকটকে ভুল করে না ওইটার মতো ইমোটে কিন্তু অনেক জোস গাইজ। হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছো সবার এবং কেমন আছো সবাই, আমরা চলে আসি ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও নিয়ে। আর অনেকদিন পর আমি আজকে একটা ভিডিও আপলোড দিয়েছি ইউটিউবে, মেবি 6 মাস পর অ্যান্ড ফেসবুকে অলমোস্ট 1 মাস পর একটা ভিডিও আপলোড দিয়েছি আমরা। সো অবভিয়াসলি কোনো একটা স্পেশাল রিজন আছে, তাই তো রিজনটা আর কিছুই না, একটা স্পেশাল ইমোট চলে এসেছে, তোমরা তোমাদেরকে সেই ইমোটটা দেখাবো অ্যান্ড দেখাবো যে ইমোটটা আসলে কেমন। অ্যান্ড হ্যাঁ, আরেকটা নিউজ আছে তোমাদের সবার জন্য, সেটা হচ্ছে যে এই ইমোটটা কিন্তু তোমরা হচ্ছে একদিনের জন্য ফ্রি ট্রায়াল পাবা, মানে একদিন তোমরা এই ইমোটটাকে একদিনের জন্য পাবা, সেটা হচ্ছে 10 থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে। ইমোটটা তো তোমাদেরকে দেখাই, এটা অ্যাকচুয়ালি হচ্ছে টিমমেট লাগবে, টিমমেট ছাড়া অ্যাকচুয়ালি হচ্ছে এটা হবে না। যে দেখো অনেক সুন্দর, অনেক জোস, কারণ এইটা তোমার দেখছো এই ওয়ার্ডটা, এটা মেবি হচ্ছে টিকটক থেকে ইন্সপায়ার হয়ে বানানো, কজ আমি টিকটকে দেখেছি যে মানে লাইক পার্টনারকে বলে এইভাবে লাভ বানাই দেন, পার্টনার বুঝে না কেমনে করতে হবে, তো আফটার দ্যাট একটা লাভ হয়। সো এটাই আর কি, এই ইমোটটা দেওয়া হয়েছে আমাদেরকে, পাশাপাশি দেওয়া হচ্ছে একটা মেল বান্ডেল, যেটা হচ্ছে ভ্যালেন্টাইন স্পেশাল মেল বান্ডেল, দেখতে পাচ্ছ হার্ট শেপ করা আছে এন্ড সামনে অনেক সুন্দর একটা বান্ডেল, আমি বলবো রেড কালার, ভ্যালেন্টাইন এর কালারটাই হচ্ছে রেড। অ্যান্ড পাশাপাশি হচ্ছে আমাদেরকে দেওয়া হচ্ছে আরেকটা মেয়ের বান্ডেল, যেটাতে কিন্তু ওই ভ্যালেন্টাইন থিমে করা হয়েছে, আমার ভালো লাগছে অনেক, পিছনে অ্যানিমেশনটা অনেক সুন্দর অ্যান্ড পিঙ্ক কালার অবভিয়াসলি প্রত্যেকটা মেয়েরই পছন্দ থাকে, অ্যান্ড ইয়া সুন্দর, অ্যাকচুয়ালি সুন্দর, হেয়ার স্টাইলটাও সুন্দর, অল এভরিথিং ভালো লাগছে, মানে একেবারে বাজে না, আমি বলবো যে জুতাটা ইউজ করতে পারবো, জুতাটার কম্বিনেশনটা অনেক সুন্দর। সো মেল বান্ডেল অ্যান্ড ফিমেল বান্ডেল দুটাই অনেক সুন্দর, অ্যান্ড পাশাপাশি হচ্ছে এটা মেবি একটা লুট বক্স, ওয়াও লুক এট দিস, অনেক সুন্দর একটা হাস, হাস টাইপের, তারপর একটা লাভ, ওয়াও চার টাইপের কিন্তু অনেক সুন্দর গাইস। সো এই ইভেন্টটা চলে আসবে, তোমরা এই ইভেন্টটা থেকে নিয়ে নিতে পারবা, আমি এখান থেকে ইয়া করতেছি না, আমি ওখানে গিয়ে করে নিব না, আমরা ইমোটটা ফার্স্টে নিয়ে আন আমাদের গ্রুপে কাউকে ডেকে আমরা সেই ইমোটটা দিব, ঠিক আছে? তো আমরা ইমোটটা হচ্ছে আমাদের পার্টনার লাগবে, অবভিয়াসলি দেখো এখানে কেউ নাই, সো এখানে হচ্ছে না, অবভিয়াসলি তোমার একজন পার্টনার লাগবে। আর পাশাপাশি আমি একটু বান্ডেলটা পরে আসি, বান্ডেলটা পরে আসি একটু দেখি বান্ডেলটা কেমন লাগে। সো ইয়া, হিয়ার ইজ আওয়ার বান্ডেল গাইস, হ্যাঁ লুকস গুড গাইস, ছেলেদের বান্ডেলটা এটা ছিল অ্যান্ড মেয়েদের বান্ডেলটা অবভিয়াসলি ক্যারেক্টারটা চেঞ্জ করে তোমাদেরকে একটু দেখাই দেই। এটা দেখো এখানে কিন্তু আমি বলবো হেয়ারটা, অ্যাকচুয়ালি হেয়ারটা এখানে মেয়ে হেয়ারটা ফালাই দেওয়ার মতন, আসলে সুন্দর লাগতেছে, একবার টপ নচ না, এটার সাথে অন্য একটা কম্বাইন করলে বেশি ভালো লাগবে, আমি কখনোই একটা ফুল বান্ডেল কখনোই পরি না। ও এইটা জোস লাগবে, অল লাভ লাভ, আমি একটু হেয়ারটা পাল্টে আসি, আমার অলওয়েজ ফেভারিট এই হেয়ারটা আমার সব থেকে পছন্দ, বাট যখন থেকে আমার ড্রেস হচ্ছে সবাই মানে ফরেস্ট রিপস, তখন থেকে আমি হেয়ারটা স্কিপ করে দিয়েছিলাম, তো তারপর থেকে আর এটা তেমন একটা পরা হয় না, কিন্তু ছেলে ক্যারেক্টার নিয়ে বেশি খেলা হয়। সো মেয়ের ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর, আমি বলবো যে দুইটা ড্রেসই অনেক সুন্দর, আমার কাছে ইমোটটা অনেক জোস লাগছে, আমি ইমোটটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। ওকে গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি যদি মুন্নার সাথে ইমোটটা দেই তাহলে হচ্ছে দেখবা কেমন লাগে, মুন্না জয়েন করে ফেলো, দেখো ওইটা হচ্ছে পুরোপুরি ওই যে টিকটকে ভুল করে না ওইটার মতো ইমোটটা কিন্তু অনেক জোস গাইস, আমি বলবো যে আসলে অনেক জোস, এই ইমোটটা কিন্তু অনেক সুন্দর। সো এই ইমোটটা আমরা পেলাম এন্ড হচ্ছে সাথে সাথে বান্ডেলটা, আর আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে লুট বক্স, রাইট? লুট বক্সটা কোথায় গেল, কালেকশনে আছে, ইয়া এটা অনেক সুন্দর। সো দেখিয়ে দিলাম আমাদের অল আইটেম গুলো, সো গাইস তোমরা ওয়েট করো, 10 তারিখে আমাদের ইভেন্ট চলে আসবে, তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবা, আর আই হোপ তোমরা একদিনের জন্য একটা ট্রায়াল পাবা, ফ্রি ট্রায়াল, তোমরা একদিনের জন্য ইমোটটাকে নিতে পারবা, একদিনের জন্য ইউজ করতে পারবা। সো ইমোটটা কিন্তু আসলে অনেক সুন্দর, আমি তোমরা ট্রাই করে দেখতে পারো, ভ্যালেন্টাইন স্পেশাল ইমোট, আমার কাছে ভালোই লাগছে, ভুল করে এবার একটা মারি দেয় হাতের মধ্যে, এরপর লাভ হয়ে যায়, অনেক সুন্দর, ঠিক আছে গাইজ। সো গাইজ এটাই ছিল আমাদের আজকে ভিডিও, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবো না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।